আমি আসামি লোক ছিলাম এই আসামির বিরুদ্ধে পাঁচটা মামলা ছিল তার কমন আসামি করেছে তিন নাম্বার তার বিরুদ্ধে সেই কোনো টাকা ইনভেস্ট তার কাছে করে নাই তার বিরুদ্ধে 406 বিশের অভিযোগ আনলেও 406 লাই করে না বিশ দেখবে না অ্যাডভেস বিশে হইতে পারে বিশ জামিন যোগ্য দ্বারা সে মোহাম্মদ হাইকোর্টে 9/6/2022 তারিখ জামিন আবেদন করেন মোহাম্মদ হাইকোর্ট তার অ্যান্টিসেপ্টিভ জামিন দিয়ে 6 সপ্তাহ ভিতরে হাজির হতে বলে এবং বেল বন্ধতে পারে দেশে প্রিভিয়াসলি বেল বন্ড সাবমিট করছে আর আজকে আমরা বেল করার পর দারবার শুনানি হয়েছে দুবার শুনানি প্ল্যানেট কোর্ট সন্তুষ্ট হয়ে আইনের বিধান মতো তাকে স্থায়ী জামিন মঞ্জুর করছে 10,000 টাকা বন্ডে স্থায়ী জামিন 10,000 টাকা কোর্ট বর্জন হয় না এটা তো সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।